নিখোঁজের চার দিন পর কুষ্টিয়ার গড়াই নদী থেকে উদ্ধার করা সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের দাফন সম্পন্ন হয়েছে। সকালে নামাজে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক ও তার আত্মীয় স্বজন সহ অসংখ্য মানুষ জানাজায় অংশ নেয়। পরে পৌর গোরস্থানের সামনে থেকে রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ ও সমাবেশ করেন বিক্ষুব্ধরা।